বন্ধুরা কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের মাঝে নতুন এক প্রকার গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি একজন ব্যর্থ মানুষের সফল হওয়ার গল্প। গল্পটি বলতে আমার খুব ভালো লাগছে, কারণ একজন ব্যর্থ মানুষও জীবনে সফলতা অর্জন করতে পারে শুধু একটু চেষ্টার প্রচেষ্টার জন্য। গল্পটিতে একটা ছেলে, সে আমাদের গ্রামেরই একটা মোটা ছেলে, খুবই মোটা। তার জন্য সে বেশি নড়াচড়া হাঁটাচলা করতে পারে না, কোনো রকম খেলাধুলা করতে পারে না, ক্রিকেট ফুটবল যে কোনো খেলাই সে খেলতে পারে না, আর তাকে কেউ নিতেও চায় না। সে বেশি মুভমেন্ট করতে পারে না তাড়াতাড়ি, এজন্য সে খুব একা একা থাকতো, মাঝে মাঝে কান্না করতো। সে সারা জীবন খেলাই দেখতো, কোনোদিন খেলার মাঠে নামতে পারে নাই। এর থেকেও বড় কষ্টের কথা হলো, তার বাবা বেঁচে নাই, তাকে নতুন অনুপ্রেরণা জাগানোর জন্য কোনো মানুষও নেই। তার পরিবারের অবস্থাও অতটা ভালো না, সে কোনো চাকরিও পাচ্ছিল না এই অনেক মোটার কারণে। সে যে কোথাও কোনো একটা চাকরি নেবে টাকার বিনিময়ে, তাদের আর্থিক অবস্থাও অতটা ভালো ছিল না। তার সাথে কেউ দেখা করতে আসলেও সে সুখী হইতো না, অসুখী থাকতো সবসময়, মন মরা হয়ে থাকতো। তাই চিন্তা করলাম তাকে নিয়ে কি করা যায়। হঠাৎ চিন্তা করলাম যে অনলাইনে তো অনেক গেম আছে যেগুলো সহজেই সবাই খেলতে পারে, খেললে টাকা পয়সা ইনকাম করতে পারে কিছু। তাই তাকে আমি গেম খেলার পরামর্শ দিলাম এবং সে ভালো খেলা শুরু করলো। প্রথম কিছুদিনেই তার খেলা দেখে আমার খুব পছন্দ হইল, তার স্কিল অনেক ভালো ছিল, তাই সে সহজেই যে কোনো জিনিস অ্যাচিভ করতে পারত। এভাবে খেলতে এরপর ফ্রি ফায়ারে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ শুরু করলো এবং সবখানেই সফলতা অর্জন করতে শুরু করলো। তাই আর তাকে পিছন ফিরে তাকাইতে হইল না, চলতে থাকলো এভাবে। সকল টুর্নামেন্টে অংশগ্রহণ করে, নতুন নতুন লোকদের শেখায় গেম খেলানো, এভাবে সে আস্তে আস্তে এগোতে থাকে। এভাবে সে প্রচুর টাকা ইনকাম করতে থাকে এবং সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে শুরু করে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তার আত্মবিশ্বাসের জন্য। বন্ধুরা, নিজের উপর বিশ্বাস থাকলে সবকিছু সম্ভব। স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, এটা ডিপেন্ড করে না মানুষের সফল হওয়ার পেছনে। এটার গুরুত্ব আছে, তবে এটাই মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট আত্মবিশ্বাস। তোমার আত্মবিশ্বাস যত বেশি থাকবে, যত ভালো তুমি নিজেকে চেনার চেষ্টা করবা, ততই বেশি তুমি সফল হতে শুরু করবা। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কখনো পিছু হেটো না, যে কোনো বিপদে সামনের দিকে এগোনোর চেষ্টা করো, আত্মবিশ্বাস রাখো, তাহলে দেখবা তোমরা সব কিছুতে সফল হতে পারবা, সফলতা তোমাদের আসবেই।